টাঙ্গাইল নাগরপুরে তেহালিয়া গ্রামের চান মিয়া 16টি বছর যাবত একটি পা হারিয়ে মানুষের দারে দারে ঘুরতে হচ্ছে আজ তার। এই চান মিয়ার একটি পা কিভাবে চলে গেল তো সেই কথাগুলো আজকে জেনে নিব চান মিয়ার মুখে থেকে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কাকা আপনার নাম কি? মোহাম্মদ চান মিয়া। মোহাম্মদ চান মিয়া, তো আপনি কি করেন এখানে? হাটে বাজারে ঘোরাঘুরি করি। হাটে বাজারে ঘোরাঘুরি করেন? তো আপনার এই পাও কি আগে থেকে নাই, জন্ম থেকে নাই, না কি হয়েছিল? না তা আমাদের সুপ্তি দোষা, সুপ্তি থেকে 15 বছর চলছে। 15 বছর হয়েছে সুপ্তি দোষ ছিল? আপনি আগে কি কাজ করতেন? কৃষকের কাজ করতাম, মাটি কেটে খেতাম। তো কৃষকের কৃষকের কাজ করতেন, মাটি কেটে খেতেন। তারপরে পায়ে কি হয়েছিল? সুপ্তি দোষা, সুপ্তি। সুপ্তি কিভাবে ধরছিল? ওর পা রাঙলি থেকে দোষা। পায়ের আঙলি থেকে? ছেলে সন্তান আছে? মেয়ে পাঁচজন? তিনজন। মেয়ের কি বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী আল্লাহ বলে দিছি। কয়জনের বিয়ে হয়েছে? আপনার 15 বছর যাবত এই পাও কেটে ফেলা হয়েছে? কোথা থেকে কাটা হয়েছিল? টাঙ্গাইল। টাঙ্গাইল থেকে? টাকা পয়সা লাগছে না? টাকা লাগছে, টাকা ডাক্তার দিয়েছি, টাকা দিয়ে লাগবে না। 1.5 লাখ টাকা নাই। আমি গরিব মানুষ, ঘোরাঘুরি করি, আল্লাহ যা দেয় তাই। বিষয় সম্পত্তিও নাই? বিষয় সম্পত্তি নাই। আপনার পায়ের চিকিৎসাটা যে করছিলেন, যে টাকাটা খরচ হয়েছে এটা কি আপনার ক্যাশ টাকা ছিল না? না, ওই সময় থেকে বলেছিলেন, ব্যাংকে কোনো বলেছিলেন কে? ব্যাংকে থেকে ঋণ নিয়ে তারপরে চিকিৎসা করছিলেন। আপনার বাসাটা কোন জায়গায়? তেহালিয়া। তেহালিয়া? তেহালিয়া, এটা যে গ্রাম, এই গ্রামের নাম কি? গ্রামের নাম তেহালিয়া। গ্রামের নাম তেহালিয়া, এটা কোন জায়গায় পড়ছে? কোন জায়গায়? চোহালি নাকি? না, তাহলে নাগরপুর তেহালিয়া। নাগরপুর থানা তেহালিয়া গ্রাম। তো আপনার যদি কেউ সহযোগিতা করে আপনি কি নেবেন? সহযোগিতা করতে পারে যদি দেয় নিব। তো যদি আপনারা কেউ তাকে সহযোগিতা করতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, সরাসরি ভিডিও সহ আমরা তাকে সাহায্য করব। তো তার পাওটা দেখতেই পাচ্ছেন আজ 15 বছর যাবত পাওটা কেটে ফেলা হয়েছে। আপনারা কি সরকার থেকে কোনো টাকা পয়সা দেয়? ভাতা দেয়, প্রতিবন্ধীর ভাতা দেয়। যদি কেউ সাহায্য করতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভিডিও সহ আপনাদের এই সাহায্যটা তাকে দেওয়া হবে। দেখতে থাকুন, সাথে থাকুন।